মানুষের শরীর একটা ইঞ্জিনের মতো, যখন ভালো চলে তখন খুব ভালো সেবা দেয়, কিন্তু যখন ঠিক চলে না তখনই যত রকমের সমস্যা। আর এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে আমাদের সাহায্য করেন চিকিৎসকেরা। আমাদের ছুটে যেতে হয় ডাক্তারবাবুদের কাছে। ডাক্তারবাবু, পেটে বড় ব্যথা, ডাক্তারবাবু, চোখে একটু কম দেখছি, এরকম নানাবিধ সমস্যা নিয়ে হাজির হই ডাক্তারদের কাছে। তো আজকের এই ভিডিওয়ে দেখাবো মেদিনীপুর শহরের একটি পাড়া, রবীন্দ্রনগর, যেখানে আপনি একসাথে পেয়ে যাবেন সমস্ত ধরনের ডাক্তারবাবুদের। সে চোখের সমস্যা হোক কি নাক কান গলা বা গ্যাস্ট্রো বা হার্টের সমস্যা, সমস্ত বিভাগের ডাক্তার আপনি পেয়ে যাবেন এই পাড়াতে। তাই সবাই বলেন রবীন্দ্রনগর হলো মেদিনীপুরের ডাক্তারপাড়া। মেদিনীপুর শহর আর তার আশপাশ থেকে বহু মানুষ এখানে ডাক্তার দেখাতে আসেন। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হসপিটালও এখান থেকে কাছেই অবস্থিত। এই হলো রবীন্দ্রনগরের অবস্থান। এখানে কেরানীতলার যে মোড়, সেখান থেকে এলআইসির দিকে যে রাস্তাটি যাচ্ছে তার ডান দিকেই এই পাড়াটিই হলো রবীন্দ্রনগর। এখান থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে বটতলার চকের দিকে, এবং এখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতাল হয়ে একটা রাস্তা সোজা গিয়ে এখানে মিশছে। এই রাস্তাটি যাচ্ছে কেরানীতলা থেকে এলআইসির দিকে, এবং এরই বাম দিকে পড়ছে রবীন্দ্রনগর। এই যে এখানে খেলার মাঠ এবং বিল্ডিংটি দেখছেন, এখানেই পালিত হয় রবীন্দ্রনগরের সর্বজনীন দুর্গোৎসব। এখানে ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন অলিতে গলিতে প্রত্যেকটি বাড়িতেই রয়েছে একটি করে ডাক্তারখানা, বা কোনো না কোনো ডাক্তারবাবু এখানে চেম্বার করে বসেন। এবং এছাড়াও রয়েছে এখানে ডায়াগনস্টিক সেন্টার বা রক্ত মলমূত্র পরীক্ষা কেন্দ্র বা অন্যান্য যে ধরনের এক্সরে মেশিন বা অন্যান্য ধরনের পরীক্ষা করা হয়, সব কিছুই আপনি এক জায়গায় পেয়ে যাবেন এখানে। এখানে মেদিনীপুর শহরবাসী ছাড়াও মেদিনীপুরের আশেপাশে যে ধরনের গ্রামগুলি রয়েছে, বা ধরুন বাঁকুড়া থেকেও কেউ কেউ আসেন এখানে, তো তারা চেষ্টা করেন যেন সকালের ট্রেন ধরে এসে বা সকালের বাসে এসে এখানে ডাক্তার দেখিয়ে তারপরে যেন বেলায় বেলায় ফিরে যেতে পারে। এখানে যেমন কোনো কোনো ডাক্তারের সিঙ্গেল ক্লিনিক রয়েছে, কারণ কিছু কিছু ডাক্তারদের নিজেদের বাড়িও এখানে রয়েছে, তারই নিচে তারা চেম্বার করেন। এছাড়া রয়েছে পলিক্লিনিক, মানে যেখানে অনেক বিভাগের ডাক্তাররা একসাথে বসে চিকিৎসা করেন, কেউ একজন ফেসিলিটিটা প্রোভাইড করে এবং তারা এসে এখানে চিকিৎসাটা করেন। এই গলি রাস্তাটি সোজা চলে যাচ্ছে এলআইসির মোড়ের দিকে, এবং এখানে সামনে গেলেই আপনি পেয়ে যাবেন বাস ধরার জন্য জায়গা। কলকাতা থেকেও অনেক ডাক্তারবাবু সপ্তাহে একদিন করে এখানে আসেন, এবং যতদূর শুনেছি অন্য রাজ্য থেকেও অনেক সময় কোনো একজন ডাক্তারবাবু এখানে আসেন এবং সেখানে অনেকে এসে দেখায় স্পেশালিস্ট হিসেবে।
এখানে সামনে এই হলো স্পন্দন নার্সিং হোম, যেটা এখানে একটা প্রাইভেট নার্সিং হোম এবং অনেকেই এখানে চিকিৎসার জন্য আসেন, বড় কোনো রোগের ক্ষেত্রে এখানে এসে ভর্তি বা অ্যাডমিট হন। এই নার্সিংহোমগুলি কেমন চার্জ নেয় বা বেশি নেয় না কম নেয় সেই তর্কে আমি যাচ্ছি না, সেটা আপনারাই বিচার করবেন এবং কমেন্টে জানাবেন, তো সেটা না হয় তোলে থাকলো আপনাদেরই হাতে। এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে অরবিন্দ স্টেডিয়াম হয়ে হাসপাতাল রোগের দিকে, তো হাসপাতাল রোড এই রাস্তা দিয়ে সোজা গেলে আপনি পেয়ে যাবেন কিংবা এখান থেকে বাঁ দিক গেলেও পাবেন। এটা হলো রবীন্দ্র স্মৃতিভবন, তো এখানে অনেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এটাই হলো সামনে অরবিন্দ স্টেডিয়াম। তো এই অরবিন্দ স্টেডিয়ামে অনেক ফুটবল খেলার বা ক্রিকেট খেলার আয়োজনও করা হয়, এটি একটি মেদিনীপুরের গুরুত্বপূর্ণ স্টেডিয়াম। এই হলো নির্ণয় হসপিটাল, যেটা ঠিক সামনে গিয়ে পড়বে আপনার হসপিটাল রোড, যেটা মহানন্দ স্কুল এবং ডান দিক গেলে কেরণীতলা আসছে। তো এই ছিল রবীন্দ্রনগর নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক নতুন তথ্য জানতে পেরেছেন। তো আজকের মতো এখানেই থাকছে, আবার হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে এই চ্যানেলে। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।